প্রবলেম হচ্ছে দুইটা কোশ্চেন করলে প্রথমটা ভুলে যাই। এখন দুই দলেরই হারানো বিজয়ী জড়িতে আমার মনে হয় দুই দলেরই সিমিলার অবস্থায় আসে, এবং যারা মাঠে ভালো খেলবে তারাই জিতবে। দুই দলেরই স্ট্রেংথ উইকনেস একই রকম, সো দুই দলের জন্যই সমান অপরচুনিটি আসলে। ফ্যান না থাকলে গরম লাগে। বিজয় যেহেতু আমাদের আসলে আরেকজন উইকেট কিপার নাই, এক্সট্রা উইকেট কিপার, সো এটা একটা আমাদের জন্য ফ্যাক্টর। আর লাইক ফর লাইক আমি বলবো, কারণ হচ্ছে লিটনও টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে। আর যদি ইনকেস মুশফিক ভাইয়ের কিছু হয় ডিউরিং দি গেম, স্পেশালি কনকাশন হতে পারে, ছোটোখাটো ইঞ্জুরি হতে পারে, দেখা যাচ্ছে ওই দিন উনি কিপিং করতে পারছে না, যেহেতু এখন একটা রুলস আছে যে একটা সেকেন্ড উইকেট কিপার যদি ম্যাচে না খেলে সেও কিপিং করতে পারবে, সো সে একটা অপশন। সো আমাদের ওই গ্যাপগুলো ফিল করার জন্য আসলে বিজয় কিপিং করা। হ্যাঁ, সেটা আসলে আপনাদেরকে ফিজিও ভালো অ্যান্সার দিতে পারবে যে এবাদতের আসলে সিচুয়েশনটা কি। অ্যাট দিস মোমেন্ট আমি তো জানি এশিয়া কাপ কোনোভাবেই চান্স নেই, বাকিটা আসলে ফিজিও আপনাদেরকে ভালোভাবে আরও বলতে পারবে। এখন আসলে যদি প্ল্যান থাকেও সেটা আমি আপনাকে বলতে পারবো না, এটা হচ্ছে কথা। বাট হ্যাঁ, অবশ্যই আমাদের কিছু প্ল্যান আছে, আমাদের ব্যাকআপ প্লেয়ার যারা আছে তাদেরকে ট্রাই করার একটা সুযোগ, নতুন যে প্লেয়ার আসবে তার জন্য একটা সুযোগ এখানে ভালো কিছু করার।